السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده. والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله سورة سورة لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله وبحمده سبحان الله العظيم أما بعد জামেয়া মাদানিয়া বানিয়া গাঁও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনে নেহায়ত কাবিল এহতারাম জনাব সদর ইজলাস উপস্থিত মুআজ্জজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আজম দিন দরদি ইসলাম দরদি যুবক ভাইয়েরা ফরদার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমরা শুরুতে মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে
আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সুরে বলুন, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা অবশ্যই বিজ্ঞাপনে উগলে দেখেছেন আমার নির্ধারিত আলোচ্য বিষয়। আমার নির্ধারিত আলোচ্য বিষয় হল মাদক দ্রব্য ও নেশাগ্রস্ত হয়ে নিপতিত হওয়ার কারণ ও তার প্রতিকার। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আসুন আলোচনাটা ধারাবাহিক আমরা করি এবং শুনি। প্রথমে আমরা জানি আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ কেন নাজিল করলেন। মদের ব্যাপারে আল্লাহ 30 পারা কোরআনে মোট 40খানা আয়াত আল্লাহ নাজিল করেছেন। কয়টা? আরে তুজুর এখন কয়টা? প্রথম আয়াত হল সুরাতুল বাকারার 219 নম্বর আয়াত, মদের ব্যাপারে। মদ, এই মদ এক সময় জাহালতির যুগে অলিতে গলিতে বাড়িতে গড়ে দোকানে পাতে যেইভাবে আমাদের সমাজে অনেক সময় দেখবেন খাওয়ানোর পরে পেপসি কোকাকোলা মেরেন্ডা আর নইলে কমপক্ষে চা পান করে। এক সময় এই জাহালতির যুগে মদ ছিল এত আম, মানুষ এই মদের প্রতি এই পরিমাণ দাবিত ছিল, এই পরিমাণ আসক্ত ছিল, যাকে মাদক আসক্তি বলা হয়। এই মদের প্রতি, এই নিশার প্রতি, এই দ্রব্যের প্রতি মানুষ এই পরিমাণ আকৃষ্ট ছিল যে একবার না একবার মদ ফান না করলে জানতেই চলে যাবে, জীবনটাই চলে যাবে, মদ ফান করতেই হবে। নাউজুবিল্লাহ বলেন না। ইসলাম বৈজ্ঞানিক পদ্ধতিতে ক্রমান্বয়ে দাপে দাপে আল্লাহ মদকে শেষ পর্যন্ত হারাম ঘোষণা করেছেন। এজন্য আসুন প্রথমে আমরা জানব আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, যাকে বলা হয় শানে নুজুল, অবতীর্ণ হওয়ার কারণ, নাজিল হওয়ার কারণ। আলোচনার দ্বিতীয় পর্বে আমরা জানব মদের মধ্যে সাময়িক কিছু উপকার আছে, এটা আল্লাহ কোরআনেও বলেছেন সাময়িক উপকার। এই সাময়িক উপকারের দিকে লক্ষ্য করে অনেকেই মদ পান করত, এই উপকারটা কি এবং মদ পানের মধ্যে ক্ষতি কি? সময় আছে আমার নির্ধারিত, নির্ধারিত সময়ের ভিতরেই শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ আজকের প্রধান আকর্ষণ সহ অনেক উলামায়ে কেরাম দাওয়াতি মেহমান উপস্থিত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তুলনামূলক শ্রোতামণ্ডলী অনেক কম, এই যে কিছু মাদ্রাসার ছাত্ররা উঠে গেলে তো শ্রোতাই নাই, কেন দোস্ত? সমস্যা কোন জায়গায়? বৎসরে মাত্র 4 দিন বানিয়াগাঁও মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়, একদিন কার্তিক মাসে, 3 দিন বার্ষিক সম্মেলন বা তাফসীর মাহফিল যাই বলেন, কিন্তু বানিয়াগার এক মহল্লা এই পরিমাণ মানুষ নাই। যেই পরিমাণ মানুষ, এই পরিমাণ মানুষ আছে যে এক মহল্লার মানুষ যদি সবাই আসে এই প্যান্ডালে সংকুলন হবে না, কথা বলেন ঠিকই না? 3টা দিন ওকফ করে রাখেন না যে 3টা দিন আমরা ওয়াজ শুনবো, মাগরিবের পর থেকে 11টা হোক আর 12টা হোক, এই 3 দিন মাগরিবের পরে আর কোন ডিউটি নাই। আরে দিনের জন্য একটু কুরবান করেন, দেখবেন আল্লাহর রহমতের দরজা আপনার প্রতি উন্মুক্ত করে দেওয়া হবে, কথা বলেন ঠিক না? এজন্য যারা বাড়ি ঘরে আছেন আপনারা ধীরে ধীরে চলে আসেন, নির্ধারিত টাইমে আজান হবে,
নামাজের পরেই প্রধান আকর্ষণের বয়ান হবে। আমি অল্প সময় আপনাদের সামনে দুই একটা কথা বলবো। আমার বন্ধুগণ আসেন, বলতেছিলাম যে কথা, আল্লাহ কোন প্রেক্ষাপটে আমার তিলাওয়াত কি আয়াত নাজিল করলেন? তাফসীর কারকগণ লেখেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিন ছেড়ে মদিনা হিজরত করে গেলেন, গিয়া দেখেন মানুষের মধ্যে সচরাচর মদ পান করায় মানুষ অভ্যস্ত, বেশিরভাগ মানুষ নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত হইয়া রাস্তাঘাটে এখানে সেখানে যেখানে দেখা যায় পরে তাকে মানে পরিবেশ অত্যন্ত গুলাটে, জেলে বেশিরভাগ মানুষ মদ পান করে। এখানের পরিবেশটা কি ভালো থাকার কথা? আর একটু জোরে এখন ভালো থাকার কথা। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রাসূলের খিদমতে গিয়া এই প্রশ্নটা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, রাসূলের কাছে প্রশ্ন করলেন, নবী গো মদ এবং জুয়া সম্পর্কে আমরা জানতে চাই। মদ এবং জুয়া কথা বলেন না, মদ এবং মদ এবং জুয়া সম্পর্কে কিছু জানতে চাই, কিছু জানতে চাই। রসুলের কাছে প্রশ্ন করলেন, রসুলের কাছে এই প্রশ্ন করার পরে আল্লাহ সুরাতুল বাকারার 219 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে সুরে খান সুবহানাল্লাহ। কত নম্বর আয়াত? সুরা বাকারার 219 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী আপনার কাছে লোকেরা মদ এবং জুয়া সম্পর্কে জানতে চায়, সওয়াল করে, জিজ্ঞাসা করে আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে, তার উপকার অপকার ক্ষতি যা আছে এইগুলো আপনার কাছ থেকে জানতে চায়, এই সম্পর্কে আপনি বলে দিন। কুল ফিহিমা ইসমুন কাবিরুন, এই মদ এবং জুয়ার মধ্যে এই দুটার মধ্যে ক্ষতি আছে, বহুত বড় ক্ষতি আছে, এই দুটার মধ্যে গুণা আছে, এই দুটার মধ্যে ক্ষতি আছে। কি আছে? একটু জোরে কর না, কি আছে? তাহলে যে জিনিসের মধ্যে ক্ষতি আছে এটা কি ব্যবহার করা যায়? আর একটু জোরে কন ভাই, ব্যবহার করা যায়? ব্যবহার করা যায় না। এরপরে আল্লাহ বলেন, ওয়া মানাফিউ লিন্নাস, এবং সাময়িক মানুষের কিছু উপকার আছে। এখন আপনারা বলেন তো, কোরআনের কিছু বিধিবিধান বুঝতে হলে আসলে বুঝানিও কঠিন বুঝাও কঠিন। মদ এবং জুয়া ইসলামের দৃষ্টিতে হারাম, কিন্তু আমাদের সমাজে একদল বেসরা বন্ধ বেহায়ার দলের আছে যারা মদ এবং জুয়াকে একেবারেই স্বাভাবিক মনে করে। কথা বলেন ঠিক কি না? কই আপনারে দলিল দিব এগুলো হালাল? কে বলছে না যায়? আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়া মানাফিউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য উপকার রয়েছে। আল্লাহ বলছেন উপকার, উলামায়ে কেরাম কেন না করেন? আল্লাহ তো কইছে যাইতেছে। এই জন্য আপনাদেরকে একটা কথা জানতে হবে, বানিয়াগা গ্রামের মধ্যে মনে করেন সুরি, বানিয়াগা গ্রামের মধ্যে দুর্নীতি বেড়ে গেছে। কি বাড়ছে? দুর্নীতি বাড়ছে। মনে করেন একটা কথা, গ্রামের সমস্ত মুরব্বীরা একবারে যুবকদেরকে নিয়ে একত্রিত হইয়া বৈঠক করে একটা সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে যারা চুরি ডাকাতি ইত্যাদি কাজবা মদ জুয়া গাজাম ইত্যাদি কর্মের সঙ্গে যারা জড়িত থাকবে তাদেরকে 5000 টাকা জরিমানা দিতে হবে এবং 10টা বেত্রাঘাত নিতে হবে। কথাটা বুঝতে হবে, নাইলে মদের বিষয়টা বুঝতেন না আপনারা। আনটা কি করছেন আপনারা? কেউ চুরি ডাকাতি বা অন্য কাজে জড়িত থাকলে 5000 টাকা, কথা বুঝেন, 5000 টাকা আর 10টা বেত, কয়টা বেত? 10টা বেত্রাঘাত।
এখন দেখা যায় এই আইন করছেন আপনারা রেজুলেশন করছেন যারা অন্যায় করবে তাদেরকে এই কাজগুলো করতে হবে কই একটা রেজুলেশন করছেন কত তারিখের এত মিটিং এ এই সিদ্ধান্ত গৃহীত হইল দেখা যায় কিছুদিন পরে দুর্নীতিও কমছে না মদও কমছে না গাঁজাও কমছে না যত দিন যায় আর মদ গাঁজা ইত্যাদি বাড়ে এবারে বলেন তো আরেকটা বৈঠকের দরকার আছে নি কথাটা বুঝবেন ভালো করে আরেকটা বৈঠকের দরকার আছে নি এবার সারা গ্রাম আবার নতুন করে নেতা নেতা সাহেবের বাড়িতে আরেকটা বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন এই আর এই এর দ্বারা হবে না এখন থেকে যারা এই সমস্ত দুর্নীতিমূলক কাজে জড়িত থাকবে তাদেরকে 50,000 টাকা জরিমানা দিতে হবে শুধু জরিমানা দিয়াই শেষ না এখন থেকে এই অন্যায় কাজ যারা করবে তার গলা জুতার মালা দিয়া সারা গ্রাম চক্কর দিতে হবে এবার আপনারা বলেন আগের চাইতে এখনটা কঠিন না সহজ এখন আপনারা বলেন এক লোকে দুর্নীতি করছে আবার বৈঠক বইছে বয়ার পরে বৈঠকে মুরব্বী রাখো সিদ্ধান্ত কি আছিল বলে সিদ্ধান্ত হলো 50,000 টাকা জরিমানা দুই নম্বর জুতার মালা গলা দিয়া সারা গ্রাম চক্কর দিতে হবে এখন আসামি কইতাছে ইডা মানি না বলে কেল্লাকে মানি না বলে আপনারা না আইন করছিলেন 10,000 টাকা জরিমানা আর 10টা বেত্রাঘাত তখন আপনারা কি বলবেন আগে যে আইন করেছিলাম এটা পরবর্তী বৈশাম আগের আইনটাকে রহিত করে নতুন করে আবার সিদ্ধান্ত নিয়েছি সুতরাং আগেরটা এখন আর চলবে কথাটা বুঝলেন তো আগেরটা এখন আর আল্লাহর কোরআনে এমন কিছু আয়াত আছে যেইগুলো কোরআন শরীফের মধ্যে আছে যেইগুলো তিলাওয়াত করলে সওয়াব আছে কিন্তু এইগুলোর বিধান মানা যাবে মানে তো কথা বলেন না মানা যাবে এই জন্য মতকুরেরা আপনারে বুঝাইব আল্লাহ কোরআনে কইছে কিছু ফায়দা আছে ফায়দা যখন আছে এই জন্য মত ফান করলে সমস্যা কি আপনারা অবশ্যই জবাব দিবেন পরবর্তী আয়াতের দ্বারা আল্লাহ সমস্ত এই সমস্ত বিধিবিধানকে আল্লাহ রহিত করে দিয়েছেন এইগুলো আইন আর প্রয়োগ করা হবে না এইগুলো আল্লাহর কোরআনের আয়াত আছে এইগুলো তিলাওয়াতের মধ্যে সওয়াব আছে কিন্তু এই আইন রহিত হয়ে গেছে পরবর্তী আয়াতের দ্বারা সুবহানাল্লাহ বলেন না কিসের দ্বারা পরবর্তী আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন মদ এবং জুয়া উভয়টার মধ্যে ক্ষতি কথা বলেন উভয়টার মধ্যে ক্ষতি তবে সাময়িক লাভ সাময়িক ফায়দা এই আয়াত যখন নাজিল হয়ে গেল সাময়িক ক্ষতি কি আর লাভ কি এটা আমি আপনাদের সামনে পরে বলবো এই আয়াত যখন নাজিল হইল এখন একদল সাহাবীরা বলতেছেন তাইলে আমরা মদ আর খাইতাম না আল্লাহ যেই জিনিস আল্লাহ যখন বলেছেন এই মদের মধ্যে ক্ষতি আছে আল্লাহ যখন বলেছেন এই জুয়ার মধ্যে ক্ষতি আছে আল্লাহ যখন বলেছেন এই কর্মের মধ্যে ক্ষতি আছে এই কাজটা আর করা যাবে না এখন থেকে আমরা চিরদিনের জন্য একদম ত্যাগ করে দিলাম আরেক দল কয় না আরে বাবা সাহেব আল্লাহ নু কইছেন কিছু ফায়দা আছে তে মাঝে মাঝে হাই মনে কথাটা বুঝাইতাম পারছেন আপনারা রে এটা বুঝানির বিষয় এখন এক দলে সারছে আরেক দলে ধরছে মানে এক দলে একবারে ছেড়ে দিছে আর আরেক দলে মাঝে মধ্যে ধরছে কয় না আল্লাহ জন কইছে লাভ আছে তে ঠিক আছে আমরা মাঝে মধ্যে হাইমু আর মাঝে মধ্যে ছাড়মু আল্লাহর কথাও মানলাম আমরা কথাও আমরা এবার এক দলে খায় আর এক দলে সারছে এক দলে মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী তো ওই যুগে আগেই বলেছি ওই যুগে কারো বাড়িতে যখন খানার আয়োজন করা হতো খানার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে আবার মদ পান করা হতো যেইভাবে আমাদের দেশে পেপসি কোকাকোলা মেরেন্ডা সেভেন আপ ইত্যাদি ইত্যাদি আছে ঠিক দই আছে ঠিক সেইভাবে ওই যুগে খানা দানার পরে সবাইকে একটা করে মদের পেয়ালা দেওয়া হতো সবাই মদ খায় ইনো গোরাগুরি করতেন মানে যা করবার তা করতেন আব্দুর রব ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাড়িতে একটা খানার আয়োজন করলেন বলেন তো কিসের আয়োজন আরো জোরা কোন কিসের আয়োজন খানার পরে উনার বাড়িতে খানার পরে উনি প্রত্যেকের হাতে হাতে মদের পেয়ালা দিলেন মদ পান করার
জন্য মত দিলেন ওনারা সবাই মত খাইছেন এখন মত খায়া তো সবাই তাল সবাই কি তাল হয়ে পড়ে গেছে এখন এমন অবস্থা মাগরিবের নামাজের সময় হয়ে গেছে এই সমস্ত কর্মকাণ্ড কিন্তু বর্তাছেন মদিনা আর নামাজের বিধান নাযিল হয়ে গেছে মক্কার জমিনে রাসূল মদিনায় যাওয়ার পরে এই সমস্ত বিধিবিধান মদিনায় যাওয়ার পরেই মদ চূড়ান্তভাবে হারাম হয় এর আগে কিন্তু হারাম ছিল না মানে চূড়ান্তভাবে আল্লাহর কোনো বিধান নাযিল হয় না এবার মাগরিবের নামাজের টাইম যখন হইল তখন একজন সাহাবী ইমামতি করছেন বাকিরা নামাজে দাঁড়ায়া উনি কোরআনের আয়াত উল্টা পাল্টা তেলাওয়াত করতে শুরু করছেন কিসের কারণে ইজা বুঝা লাগবো কিসের কারণে কি পড়তেছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাবুদুন কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মান অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করব এর মানে হলো তোমরা মূর্তির পূজা করো আমরাও মূর্তির পূজা করব নাউজুবিল্লাহ বলেন না আরেকটু জোরে সূরা কন্না নাউজুবিল্লাহ আসলে কানুর কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি ইবাদত করি কার আরেকটু জোরে সূরা কোন ভাই আমি ইবাদত করি কার আরো জোরে কোন ইবাদত করি কার তাইলে উনি যে বললেন এই যে কোরআনের আয়াতটা বিকৃত হয়ে গেছে উল্টা পাল্টা হয়ে গেছে বলেন তো কোরআনের আয়াতের অর্থ ঠিক আছে না অর্থের মধ্যে পরিবর্তন হয়ে গেছে আরেকটু জোরে কোন অর্থের মধ্যে পরিবর্তন হইল না অর্থ ঠিক আছে অর্থের মধ্যে পরিবর্তন হয়ে গেছে এখন যখন অর্থের মধ্যে পরিবর্তন হইছে সাহাবীরা যারা মধ্যে হুশ আছে যাদের মধ্যে হুশ জ্ঞান আছে উনারা তো আশ্চর্য হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ এইভাবে মতফান কইরা নামাজের মধ্যে অসুবিধা হয় মানুষ এইভাবে মতফান করে সাধারণ চলাফেরার মধ্যে অসুবিধা হয় মানুষ এইভাবে মতফান করে স্বাভাবিক অবস্থার মধ্যে পরিবর্তন হয়ে যায় ওইটা আর মেনে নেওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ এখন মতের ব্যাপারে আরো একটা ফয়সালা আসার দরকার সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে যখন নামাজের মধ্যে এই পরিবর্তন কোরআনের আয়াতে নামাজের মধ্যে যখন অসুবিধা সৃষ্টি হয়ে গেছে আর সাহাবায়ে কেরাম রাসূলের খেদমতে এই আরো স্পষ্ট করছেন আল্লাহ তখন ওই কোরআনের আরেকটা আয়াত নাজিল করলেন আরেকটা আয়াত নাজিল করেছেন লা তাকরাবুস সালাম ওয়া আনতুম সুকারা তোমরা মদপান করার পরে যখন তোমাদের মধ্যে হুঁশ থাকবে না তোমরা নেশাগ্রস্ত হয়ে পড়বা তখন তোমরা নামাজের নিকটে যাইও না এর মানে হইল এমন সময় মদ পান করো যখন নামাজের টাইম আওয়ার আগে আগে তোমার হুঁশ ফিরে আয় এর আগে ভান কইরো অথবা পরে ভান কইরো নামাজের টাইমে মদ পান করিও না আর একটু জোরে কন্না মদ পান করিও ইয়ে আপনা দিল আর পরে এখন এক দলে কোন দেব আর মদ পান করতাম নাই কারণ মদ পান করার মধ্যে নামাজ পড়তে অসুবিধা আল্লাহ বিল্লাহ ডাকতে অসুবিধা এরপরে আপনার মারে মা দেখা যায় না বাইরে বাই দেখা যায় না হ্যাঁ মানুষের মধ্যে একটা অশান্তি তৈরি হয়ে যায় এই মদ আর পান করা যায় না এই মদ একদম ছেড়ে দেবো এক দলে মদ একবারে ছেড়ে দিছেন আরেক দলে কই বেটা আল্লাহ তো একবারে না করছে না আল্লাহ কইছে নামাজের নিকটবর্তী যাইতাম না এমত অবস্থা তাইলে ইয়াসান নামাজের পরে মদ পান করমু ফজর আওয়ার আগে আগে হুসু জিবুগা এদিকে ফজরের আগে জোরে পরে মদ পান করব জোহরের টাইম আসার আগে আগে আমার মাথা ঠিক হয়ে যাবে নেশা চলে যাবে এই জন্য একবারে সারা যায় না আল্লাহ একবারে না করছে না কোনটি আল্লাহ কি একবারে নিষেধ করছে না কিছুটা সুযোগ আছে আর একটু জোরে কোন কিছুটা সুযোগ আছে নি না নাই আরো জোরে কোন আছে নি না নাই এখন এক দলে ব্যাখ্যা দিল ইডিয়া আর এক দলে কয় না আল্লাহ যেহেতু মতপান করার পরে আল্লাহর নাম নিতে অসুবিধা হন এই জন্য আজীবনের জন্য মত ছেড়ে দিলাম আর সেই মত পান করতে পারি না আরেক দল কয় না আল্লাহ পরিষ্কার ভাবে যেহেতু নিষেধ করে নাই সুতরাং আমরা নামাজের আগে এবং নামাজের পরে মত পান করবো নামাজের নিকটবর্তী টাইমে মত পান করবো না চলো এখন এক দলে এসার পরে মতফান করে আরেক দলে ফজরের পরে আরেক দলে কার পরে ফের পরে ফজরের
এমন অবস্থায় আরেক দিন হযরতে উতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির একটা খানার আয়োজন হইল। খানার আয়োজন হওয়ার পরে তাড়াতাড়ি চিরাচরিত নিয়ম অনুযায়ী খানার পরে সবার কাছে এইভাবে মদের পেয়ালা দিলেন। সবাই যারা মদপান করার অভ্যস্ত, যারা মাদকাসক্তি, যাদের মধ্যে এই অভ্যাস হয়ে গেছে, এখন তারা মদপান কইরা এখন তো যার যে তা লইয়া পড়ছেন, একজনের কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। এর মধ্যে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শের গাইতে শুরু করছেন, কিছু কসিদা ফাট করতে শুরু করছেন, যে কসিদার মধ্যে আনসারদের কিছু বদনাম। বলেন তো কার বদনাম? আরো জোরা কোন কার বদনাম? আনসারদের বদনাম, আনসারদের বদনাম। আনসারে রাখো, আমরা তোমরা হিজরত করে মক্কা থেকে এইসব মদিনা, আমরা তোমরারে বাড়ি দিলাম, আমরা তোমরারে গাড়ি দিলাম, আমরা তোমরারে নারী দিলাম, আমরা তোমাদেরকে জায়গা দিলাম, আমরা তোমাদেরকে বাসস্থান দিলাম, আমরা তোমাদেরকে এত সহযোগিতা করলাম, আর এখন কসিদার মাধ্যমে আমাদের দুর্নাম করবা, এটা মান্না নেওয়া যায়? আর একটু জোরা কোন মেনে নেওয়া যায়? উনি করছেন কি, হাত দিয়ে একটা লইয়া উটের হাত দি, হাত দিয়ে একটা লইয়া যেমনে মারছেন বাড়ি, উনার মাথা হইতে গেছিয়া। জোরা কোন কি ভাসে? এখন বলেন তো মদপান করায় পরস্পরের মধ্যে সমস্যা তৈরি হইল কিনা? আরেকটু জোরা কোন সমস্যা তৈরি হইল কিনা? এই পরস্পরের মধ্যে একটা ঝগড়া আনসার এবং মুহাজিরদের মধ্যে, মুহাজিরিনদের মধ্যে একটা পরস্পর একটা ঝগড়া যে শুরু হয়ে গেছে, এই জন্য সাহাবায়ে কেরাম রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়া আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, এই মদের ব্যাপারে নামাজ পড়তে অসুবিধা হয়, মদ খায়া মানুষ কেউ কেউ রে চিনে না, মদ পান করে নিজের মনে যা চায় এমনি চলাফেরা করে, ইয়া রাসূলুল্লাহ, এই মদের ব্যাপারে একটা চূড়ান্ত ফয়সালা হওয়ার দরকার, আল্লাহর বিধানে মদকে যেন চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হয় এমন একটা চূড়ান্ত ফয়সালার দরকার। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে সুরা খান সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরাম রসুলের খেদমত গিয়া এইভাবে এই আরজ করলেন, আরজ করার পরে আল্লাহ সুরায় মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত, এই দুইটি আয়াত আল্লাহ এক সঙ্গে নাজিল করলেন। আরেকটু জোরে সুরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন, এবার আয়াতের আংশিক তর্জমাটা আপনারা শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, নিশ্চয় মদ এবং জুয়া এবং প্রতিমা পূজা, মূর্তি পূজা, ওয়াল আজলাম এবং লটারি, আল্লাহর বিধান হইল দুই প্রকার। কথা বলেন ভাই, কয় প্রকার আল্লাহর বিধান? কয় প্রকার আল্লাহর আরোপিত বিধান? দুই প্রকার। এক প্রকার বিধান হইল করণীয়, আল্লাহর আরোপিত বিধানের মধ্যে এক প্রকারের বিধান হইল করণীয়, আর এক প্রকারের বিধান হইল বর্জনীয়। আল্লাহর বিধান করণীয় বিধান হইল, আল্লাহর কিছু বিধান রয়েছে যা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, যা আমাদের জীবনে পালন করতে হবে, আল্লাহর কিছু বিধান রয়েছে যা আমাদের জীবন থেকে পরিহার করতে হবে, আমাদের জীবন থেকে বর্জন করতে হবে, অন্যথায় আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান কয় প্রকার? আর একটু জোরে সুরা কোন কয় প্রকার? আল্লাহর বিধান দুই প্রকার। এক প্রকারের বিধানের নাম
করণীয় যা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আরেক প্রকারের বিধানের নাম হলো বর্জনীয় যা আমাদের জীবন থেকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ করণীয় বর্জনীয় এমন চারটি বিধান এমন চারটি কথা আল্লাহ চারটি বস্তুর কথা আল্লাহ বলেছেন যা আমাদের জীবন থেকে অবশ্যই পরিহার করতে হবে। এগুলো যদি পরিহার করা হয় না এগুলোর দ্বারা সামাজিক অবস্থা ঠিক থাকে না, এগুলোর দ্বারা গোটা সমাজের আইনশৃঙ্খলা রক্ষা হয় না, এইগুলোর দ্বারা গোটা সমাজের মধ্যে অশান্তি নেমে আসে। আমাদেরকে বলেন তো দোস্ত, মদ পান করা, গাঁজা টানা, লটারি আপনার লটারি, মদ, জুয়া, গাঁজা ইত্যাদি কিসের কাজ? আরেকটু জোরে কোন কিসের কাজ? তাইলে কোন ভালো মানুষ মদ পান করতে পারে? কোন ভালো মানুষ মদ পান করতে পারে? এবার বন্ধুগণ কথাটা ভালো করে বুঝেন, এই তিনটা প্রেক্ষাপটে আল্লাহ সাতটা আয়াত নাজিল করলেন। এক নাম্বার আয়াতে বললেন ক্ষতি আছে আবার লাভ আছে, এক দলে কয় খাও কারণ কিছু লাভ আছে, আরেক দলে কয় ক্ষতি আছে একবারে ছেড়ে দাও। দুই নম্বর আয়াতে আল্লাহ বললেন নামাজে তাই নেই মদ পান করবা না, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী যাইও না। এক দলে কয় যেহেতু নামাজের মধ্যে অসুবিধা হয় এই জন্য নামাজ এই জন্য আজীবনের জন্য মদ বাদ দিলাম, আরেক দলে কয় আল্লাহ নিষেধ করছে না সুতরাং মাঝে মধ্যে পান করি। মাঝে মধ্যে সর্বশেষ আয়াতে আল্লাহ বললেন এই মদ জুয়া প্রতিমা পূজা লটারি এগুলো নাফাক, এগুলো শয়তানের খাম। আল্লাহ বলেন ফাজতানি বুহু এইগুলো তোমরা পরিহার করম, এইগুলো বর্জন করম, এইগুলো কোনো ইমানদার মুসলমান আর মদ পান করতে পারে না। তাফসীরকারগণ লেখেন এই আয়াতের দ্বারা আল্লাহ মদকে তা কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কথা বুঝে থাকলে বলেন তো। এখন কেউ যদি কয় মদ হালাল আপনারা মানবানি, ওই যে আমি আপনাদের গ্রাম্য একটা আইন দিয়া বুঝাইলাম, আগে হয়েছিল ইটা পরে হইলো আর একটা পরে হইলো একটা, তাইলে এক নম্বরটা মানবেন, এক নম্বরটা বলবৎ না তিন নম্বর? তৃতীয়বার যখন শেষে বসলেন ইটা বলবৎ, তৃতীয়বার যখন বসলেন এই তৃতীয়বার বসার কারণে আগে যে দুইবার বইয়া যে আইন করছিলাম এই আইনগুলো রহিত হয়ে গেছে, এবার তৃতীয়বার বসার পরে যেই আইন করা হয়েছে এই আইনটাই বাস্তবায়ন হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধানে মতকে ধাপে ধাপে যাতে মানুষ একসঙ্গে ছাড়তে কষ্ট হবে এই জন্য আল্লাহ পাক ক্রমান্বয়ে ক্রমান্বয়ে মতকে শেষ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা দিলেন এই মত পান করা এটা ওই আপনার শয়তানের কর্ম, চিরদিনের জন্য আল্লাহ এই মতকে হারাম ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন তো মদ হালাল না হারাম? সাময়িক হারাম না চিরস্থায়ী হারাম? কথাটা ভালো করে বুঝতে হবে, মদ হালাল না হারাম? সাময়িক হারাম না চিরস্থায়ী হারাম? আরেকটু জোরে কোন সাময়িক হারাম না চিরস্থায়ী হারাম? এখন চিরস্থায়ী হারাম যে আল্লাহ বলেছেন এই মদটা কোন সুরার কত নম্বর আয়াতে আমাদেরকে এই কথাটা মুখস্থ রাখতে হবে, সুরায় মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ 90 নম্বর আয়াতে আল্লাহ চিরদিনের জন্য মদকে এবং জুয়াকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কত নম্বর আয়াতে? সুরায় মায়েদার 90 নম্বর আয়াতে। কথা বলেন সুরায় মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ মদকে সাময়িক হারাম করলেন না চিরদিনের জন্য হারাম করলেন? আর একটু জোরে কোন চিরদিনের জন্য হারাম না সাময়িক হারাম? আমার বন্ধুগণ আসেন, এবার কথা হলো আল্লাহ যে বলেছে সাময়িক কিছু ফায়দা আছে এই ফায়দাটা কিতাব। এক নাম্বার ফায়দা হলো মদ যারা পান করে দেখবেন মদ পান করার পরে তার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা মানে প্রাথমিকভাবে তার চেহারার মধ্যে একটা উৎফুল্ল মানে আনন্দ বাড়ে, মনে মনে ভাবে মদ পান করার পরে আমার মধ্যে একটা উৎফুল্লতা বাড়ছে, আমার মধ্যে একটা আনন্দ বাড়ছে, মানে নিজেকে প্রথমে খুব চাকচিক্য মনে করে। মানে কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে সুরা কান ঠিক কিনা? দুই নাম্বার এই মদ পান করার দ্বারা মানে হজম শক্তি বাড়ে, এর লাগে খানার পরে হয়তো বলেন কি শক্তি বাড়ে? একটু জোরে কান না কি শক্তি বাড়ে? হজম শক্তি বাড়ে। তিন নম্বর নিজেরে মনে করে খুব শক্তিশালী, মজুরা কন্যা নিজের মনে করে কি
মনে করে খুব বেশি শক্তিশালী, দেখবেন রাস্তার কিনারে হইরা রইছে আর কয় আমি হইলাম বর্তমান এই এলাকার এমপি। মানে নাউজুবিল্লাহ হইতেন না, আরেকটু জোরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় দুইবার নয় আল্লাহ কমান নয় মদ কে আল্লাহ হারাম করেছেন উম্মত, এই মদ পান করা হারাম। যদিও সাময়িক ফায়দা, ওই ফায়দাটা কিন্তু স্থায়ী না, সাময়িক ভাবে মনে হয় আমি বড় উৎপল্ল, স্বাস্থ্যটা কিন্তু বড় হয়, মদ পান যারা করেন দেখবেন স্বাস্থ্যটা বড়, আসলে ভিতর হলো একবারে টুল। আরেকটু জোর এখন, ঠিক না? আমার ভাইরা মদ পান করার দ্বারা জক্কা হয়, মদ পান করার দ্বারা তার তার আপনার তার আপনার মদ পান করার মাধ্যমে তার মধ্যে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। তো বলতেছিলাম যে কথা, সাময়িক ভাবে নিজেকে অনেক শক্তিশালী মনে করে, সাময়িক ভাবে নিজেকে অনেক কিছু মনে করে, শরীরটা মোটা হয়ে যায়, স্বাস্থ্যটা দেখতে সুন্দর হয়, মানুষ মনে করে এই লোকটা স্বাস্থ্যের বড় উন্নতি। কারণ নিয়েছে কিনা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে, মোদের ওয়াজ ভালো লাগছে না, তো মোদের ওয়াজ তারা ভালো লাগছে না, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। La ilaha illallah Muhammadur Rasulullah। আমার বন্ধুগণ আসেন, আমি বলতেছিলাম যে কথা, এই যে সাময়িক ফায়দা এর মধ্যে একটা হলো যেমন স্বাস্থ্যটা একটু সবল হয়ে যায়, দেখতে দেখা যায় সবল, আসলে কিন্তু সবল, আর একটু জোর এখন, আসলে কিন্তু সবল। এক লোকের কিডনি দিয়েটা নষ্ট গেছে, আপনারা বলেন কিডনি যদি নষ্ট হয় তাইলে এই লোকটার শরীরের মধ্যে পানি নেমে যাবে, ফাউ ফুলে যাবে, হাত ফুলে যাবে, চেহারা ফুলে যাবে, চৌকের উপরে চামড়া এইভাবে গাল মুখ সব ফুলে যাবা, মানে বোঝা যাইব যে খুবই সুন্দর স্বাস্থ্যওয়ালা এই লোকটা গেছে পরের দিন বাজারও যাইতাছে খুব কষ্ট কইরা। আরেক লোক ফায়া জিগায়, ভাইসা আপনি সৌদি আরব থেকে কবে আসলেন, স্বাস্থ্যটা বড় সুন্দর, মিজাজ খারাপ হইব নি, মারে তো জোরে কন্যা খারাপ হবে, উঠতে কইবে না সৌদি আরব মারাস, এ দেখো আমি সৌদি আরব যাই নাম, আমার উভয় কিডনি নষ্ট হয়ে গেছে, এই জন্য আমার শরীরে পানি নেমে গেছে, আমার স্বাস্থ্য ভালো না, আমি বড় শান্তির মধ্যে আছি, কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে মোদের মধ্যে সাময়িক আনন্দ মনে হয়, মোদের মধ্যে তার চেহারাটা একটু উৎফুল্ল মনে হয়, এই মদ পান করার মাধ্যমে তার হজম শক্তি একটু বাড়ে, কিন্তু এর বিপরীতে ক্ষতি কি হয়, তার মধ্যে শরীরের স্বাস্থ্যটা একটু মোটা হয়, নিজেকে দেখতে বড় ভালো লাগে, কিন্তু এই ভালো আসলে কিন্তু ভালো না, এই ভালো এই ভালোর চাইতে কুলফি হিমা ইসমুন কাবিরুন, এর মধ্যে এর চাইতে লাভের চাইতে ক্ষতি বেশি, জোরাকন লাভের চাইতে ক্ষতি, তাহলে যেই জিনিস যেই জিনিসের মধ্যে লাভের চাইতে ক্ষতি বেশি এটাকে ব্যবহার করা যায়,
ফান করা যায়, এটার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়, আরেকটু জোরে কোন সম্পর্ক স্থাপন করা যায়। আমার বন্ধুরা সম্পর্ক স্থাপন করা যায় না, এই জন্য আসেন, সময় যেহেতু স্বল্প। এখন মদপান করার মধ্যে সবচাইতে বড় ক্ষতি কি আমার বন্ধুগণ, আসেন তো আপনারা সবাই জানা আছে, এই মদপান করার মাধ্যমে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। এই নেশাগ্রস্ততার মাধ্যমে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। মস্তিষ্ক যদি বিকৃত হইয়া যায় তাহলে তার পুরা বডি, মারটু জোরে কোন না, পুরা বডি। আচ্ছা মাথায় যদি কাম করে না তা হাতে কাম করবো নি, এই শুধু বাচ্চারা নীরব বস, নড়াচড়া করো না। মাথায় যদি কাম করে না পায়ে কাম করবো নি, মাথায় যদি কাম করে না মুখে কাম করবো নি, মাথায় যদি কাম করে না তার চৌকে কাম করবো নি, মাথায় যদি কাম করে না শ্রবণ শক্তি কাম করবো নি, মাথায় যদি কাজ করে না তার অন্তরে আল্লাহর নাম থাকবে না। এই জন্য সবচাইতে বড় ক্ষতি হইল, সবচাইতে বড় ক্ষতি হইল, সবচাইতে বড় ক্ষতি হইল মদপান করার মাধ্যমে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। অর্থাৎ মাথায় কাজ করে না, নেশাগ্রস্ত হইয়া নিজের আব্বাকে আব্বা বলে চিনে না, নিজের মাকে মা বলে চিনে না। আরেকটু জোরে সুরক্ষণ, ঠিক না বেটা? বিয়ার আলাপ লইছি আপনার মেয়ের লাগি, আন্না কইরে বসাছে আপনার মেয়ের লাগি একটা দামান পাইছি বড় বালা। জিগাইল দামান কি পরিমাণ বালা, কই এক নম্বর গুণ চৌধুরী বাড়ি জাতে চৌধুরী, জোরে কন জাতে কি। দুই নম্বর উনি খুব উঁচা লম্বা, তিন নম্বর উনার গায়ের রং একবারে ফর্সা, চার নম্বর উনি ডিগ্রি ভাস কি ভাস, পাঁচ নম্বর উনি বড় বা ফেরফুত মানে বড় ধনী টাকাওয়ালা। এই পাঁচটা গুণ কয়া কয় সাসাম, সামান্য একটু সমস্যা আছে, একটু সমস্যা আছে মাথায়। তো জিজ্ঞেস করে বাবা মাথায় সমস্যাটা কি, কসাসা মাথায় যখন কাজ করে না তখন তার আব্বারে রাস্তাত ফাইলে দুলাবাই ডাকে। আর একটু জোরে কন্যা কি ডাকে, বাপরে কি ডাকে, আর বউরে মা আম্মা, বউরে দুনিয়ার মুসলমানের নাম। এই জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আপনারা কল, আপনারা কল, আপনারা কল, আল্লাহ নুরুন, আকল হইল মানুষের নূর, আকল মানুষকে সঠিক পথ দেখায়, আকল মানুষকে জান্নাতের পথ দেখায়, আকল মানুষকে সঠিক পথ দেখায়। আকল যদি ভালো হয়, ব্রেন যদি ভালো হয়, মস্তিষ্ক যদি ভালো হয়, এই মস্তিষ্ক তাকে সঠিক পথ দেখাবে। কিন্তু মদপান করার মাধ্যমে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, জোরাখন ঠিক কিনা? তাহলে সবচাইতে বড় যে ক্ষতি, এই ক্ষতিটা হইল এই মদপান করার মাধ্যমে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তার মস্তিষ্কে কাজ করে না, নিজের ঘরের ভিতরে গিয়া তার স্ত্রীকে, তার স্ত্রীকে বলতেছে আম্মা বাদ দাও, নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা যেই লোকটা তার স্ত্রীকে আম্মা বলে সম্বোধন করে, তার বাবাকে দুলাবাই বলে সম্বোধন করে, আপনারা বলেন তো এই লোকটা কি ভালো, এই লোকটার মস্তিষ্ক কি ভালো? তাহলে যেই মদপান করার মাধ্যমে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এটা ইসলাম না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষে যদি একটু গবেষণা করে তাহলে পরিষ্কার বেসার, পরিষ্কার বেশ উঠে এই মদপান করা যায় না। যে মদপান করার মাধ্যমে মানুষের মস্তিষ্ক নষ্ট হয় এই মদপান করা যায়। আরেকটু জোরে কোন যায়, রাস্তার কিনারে ফুইরা তাহে দেখেন ফুইরা গুদগুদ করে, এই তুই কে রে, আমি বর্তমান প্রেসিডেন্ট, নাউজুবিল্লাহ কন্যা। তাহলে মদপান কইরা কি হইছে, প্রেসিডেন্ট হইছে, জোরা কন, মদপান কইরা কি হইল, দুনিয়ার মুসলমানের নাম। এই জন্য মদের মধ্যে মদের মধ্যে মানুষ নেশাগ্রস্ত হয়, মদপান করবা না। আজকে যুব সমাজ বড় আসক্ত, যুব সমাজ মদ নিয়ে ব্যস্ত, আল্লাহর ভয় থাকতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। ও মুসলমানেরা, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে না আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, গুনাহ থেকে বাঁচতে পারবেন না। গুনাহ থেকে বাঁচার একমাত্র হইল আপনার অন্তরে আল্লাহর ভয়ের স্থান দেওয়া, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি থাকে না, আল্লাহর বই যদি আপনার অন্তরে থাকে না, আপনি গুনাহ থেকে বাঁচা সম্ভব?
আমার বন্ধুগণ আছেন বলতেছিলাম যে কথা তাহলে এক নাম্বার হলো মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায় দুই নাম্বার এই মদপান করার মাধ্যমে পরস্পর ঝগড়া ফসাদ বাড়ে ওই যে শেষবারে যখন মদ হারাম হয় ঝগড়া লাগছেনি জোরাকন ঝগড়া লাগছেনি মারামারি লাগছেনি আরেকটু জোরাকন মারামারি লাগছেনি আমার বন্ধুগণ মারামারি ঝগড়া ফসাদ বেড়ে যায় এই জন্য দুই নম্বর হলো মদপান করার মাধ্যমে পরস্পর ঝগড়া হয় পরস্পর মারামারি হয় পরস্পর খুন খারাপি হয় এই জন্য গোটা জাতিকে যদি এই সমস্ত খুন খারাপি সহ এই কুরুপটাকে যদি রক্ষা করতে হয় বিশেষ করে তরুণ সমাজকে মাতকা শক্তি থেকে যে কোনো মূল্যের বিনিময় বিরত রাখতে হবে কথা বলেন ঠিক কি না তিন নাম্বার আল্লাহর বিধিবিধান পালন করতে অসুবিধা তৈরি হয় আমি আপনাদের অতি সহজে বলতে চাই আমাদের সমাজে বিভিন্ন ধরনের খেলাধুলা হয় আপনারা ভালো করে বুঝবেন আজকে যারা আপনারা ওয়াজ হইছেন ইয়াসান নামাজ সরবানি কেউ মাতেন না তাহলে ওয়াজে কি নামাজ সরতে বাধা দেয় না নামাজের মধ্যে উৎসাহ দেয় নামাজ সরতে উৎসাহ দেয় এই জন্য মদ তারপরে জুয়া তারপরে খেলাম ওই সমস্ত খেলাম যেই খেলা লাগলে আপনার আল্লাহর বিধান লঙ্ঘন হয় নামাজের কথা স্মরণ থাকে না আপনি নামাজের টাইম কেমনে গেল কিভাবে নামাজের টাইমটা চলে গেল আপনার খবর হই নাই এই জাতীয় খেলাধুলা সম্পূর্ণ ইসলামে হারাম কথা বলেন ঠিক কি না নামাজ পড়া কার বিধান আরেকটু আস্তে কর না নামাজ পড়া কার বিধান আরো জোরে কোন আপনারা বলেন ছোট বাচ্চারা অপ্তাকো নামাজ পড়া কার বিধান সময় কম কথাগুলো বুঝুন নামাজ কার বিধান রোজা কার বিধান ফরদা কার বিধান যাকাত কার বিধান আটু পর্যন্ত ঘুরে রাখবা ফরজ ইটা কার বিধান বুঝা বলেন যেই খেলা যেই মদ যেই জুয়া যেই গাজা যেই তামাশা যেই রং যেই ডং আপনাকে আল্লাহর বিধান মানতে বাধা দেয় আল্লাহর বিধান পালন করতে অসুবিধা তৈরি করে এমন খেলাধুলা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই আরেকটু জোরে সুরা কোন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার আমার তিলাওয়াতকৃত আয়াতে দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলেছেন কারণ নামাজ মানুষকে নামাজের মধ্যে বাধা দেয় আল্লাহর নাম নিতে বাধা দেয় আল্লাহ জিকির করতে বাধা দেয় নামাজ পড়তে বাধা দেয় তাইলে আপনারা বলেন তো যেই খেলা যেই দুনিয়া আমাকে নামাজ পড়তে বাধা দেয় এমন দুনিয়া অর্জন করা আমার জন্য জায়েজ আরো আস্তে কর না জায়েজ রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন তিন দল মানুষ জাহান্নামে যাবে বলেন তো দুস্থ কয় দল আরেকটু জোরে বলেন কয় দল তিন দল মানুষ রসুল বলেছেন তিন দল মানুষের জন্য জান্নাত হারাম কয় দল ও দুনিয়ার মুসলমানেরা এই জন্য তিন দল মানুষের জন্য জান্নাত হারাম নবী জানায় উম্মত এই দুনিয়ার জীবনে যারা মদ পান করবে কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে ফুস পান করানো হবে ফুস শরীরের গাম শরীরের ফুস পান করানো হবে এইগুলো পান করতে হবে আর যারা দুনিয়ার জীবনে মদকে ত্যাগ করবে আল্লাহর বিধিবিধান মানবে জান্নাতের ভিতরে সারা বান তহুরা পান করবে জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলেছেন উম্মতরে আল্লাহ পরিষ্কার জানা দিয়েছেন মদপান অভ্যস্ত হতে পারবা না যারা মদপান করবে কিয়ামতের মধ্যে তাদেরকে শরীরের ঘাম তাদেরকে ফুস পান করা পান করান হবে আজকে ফুস গাও শরীরের ফুস আমরা শরীরের মধ্যে বড় নয় বিভিন্ন বিস্ফোরিত হয় এটা থেকে ফুস বাইর হয় ফুস পান করো নাউজুবিল্লাহ বলবেন না বলেন তো আপনারা যদি শরীরের ফুস পান করার লাগে দেওয়া হয় ফানির পিপাসা লাগবো ফানি ফাইতে না শরীরে ফুস দইব অন্য আয়াত আল্লাহ বলছে জাহান্নামে জ্বলতে জ্বলতে এরা জাহান্নামে জ্বলতে জ্বলতে হইব আল্লাহ ফানি দেও আল্লাহ কা ফানি নাই লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা এদেরকে জাহান্নামে দেওয়া হবে জ্বলতে জ্বলতে কইব আল্লাহ পানির গুণ ফিয়াস
আল্লাহ রে বা ঠান্ডা পানি দাও আল্লাহ কইব ঠান্ডা পানি ওর স্বাদ তোমাকে আসাদন করানো হবে না তোমাকে আসাদন করানো হবে না তুমি পান করো উত্তপ্ত গরম পানি পান করো তুমি পান করো মানুষের শরীরের ঘাম তুমি পান করো মানুষের শরীরের ফুস যে বাইরেছে এই ফুস পান করো বলে ফুস কেন পান করতাম বলে দুনিয়ার জীবনে রাসূল নিষেধ করেছিলেন মদ পান করা যায় না মদকে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়ে করেছিলেন আল্লাহ বলেছিলেন রিজসুম মিন আমালিশ শয়তান এই কোন শয়তানের কর্ম কিন্তু মদ পান করার মাধ্যমে তোমরা সামাজিক আইনকে ভঙ্গ করেছো এই জন্য আজকে জাহান্নামে ফুস পান করো জিকিরের মধ্যে বাধা তৈরি হবে এই সামাজিক আইনশৃঙ্খলা নষ্ট হয়ে যাবে পারিবারিক আইনশৃঙ্খলা থাকবে না এই মদের মাধ্যমে অযথা সম্পদ নষ্ট হবে এই সম্পদটা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে নবী বলেন তিন দল মানুষ জাহান্নামী বলেন তো দুষ্ট কয় দল আরেকটু জোরে বলেন কয় দল তিন দল এক নাম্বার যারা মদ পানে অভ্যস্ত এই তিন দলের পরিচয় জানেন এক নাম্বার যারা মদ পানে অভ্যস্ত হয়ে গেছে মদ পান করার পরে নিশা আইব আর নাইব ফায়খানা এক কেজি হালাল না হারাম আধা ছোটাক আরো কম ফেসাব আরো কম হালাল না হারাম তাহলে মদে নিশা হোক কিছুমান চৈব জোর উঞ্চিত ওয়াজ নিশা হয়ে দেখি আল্লাহ হারাম আমার মাথা ঠিক তাহে আমি খাইয়ে অভ্যাস করছি আমার মাথা নষ্ট না না রসুল বলেছেন মস্তিষ্ক বিকৃত হবে আর না হবে কিন্তু মদ বলতে যাকে বুঝায় এই মদ তুরা হোক অল্প হোক কম হোক বেশি হোক আল্লাহ হারাম ঘোষণা করেছেন সুতরাং তুরা হইলেও হারাম ফুরা হইলেও এক গেলাস এক জগ দুধ এক পুরা ভেসাব পেশাব কই ফুটা তাহলে ভাগ না না ভাগ সুতরাং তুরাও হারাম ফুরাও এই জন্য রসুল বলেন এক নাম্বার যারা মদ পানে অভ্যস্ত তারা জাহান্নামী দুই নম্বর যারা মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কষ্ট দেয় এরাও জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ কন্যা মা বাবার কষ্ট দিবেন তো আরেকটু জোরে কোন দিবেন দোস্ত তিন নম্বর অন্য হাদিসে আরো কথা বলেছেন এখানে রসুল তিন নম্বর বলেছেন আরেক দল মানুষ দাইয়ুস এরাও জাহান্নামে যাবে বলে দাইয়ুস কারা বলে তার অধীনস্থ যে সমস্ত নারীরা আছেন এরা বেফর্দা ছাড়ছে নিজের স্ত্রীরে বেফর্দা নিজের মেয়েরে বেফর্দা নিজের বাতিজিরে বেফর্দা বাতিজির বাপ নাই সাসা হইল বাবা বাবার সমতুল্য আমার অধীনস্থ যে সমস্ত নারীরা আছেন এদেরকে রাস্তাঘাটে উলঙ্গ বেহায়াপনা উলঙ্গফনা মানে রাস্তাঘাটে ছেড়ে দিছে এদেরকে বলা হয় দাইয়ুস জোরে কোন এদেরকে বলা হয় আরো জোরে কোন এদেরকে বলা হয় নবী কয় দাইয়ুস যারা এরাও জাহান্নামী এখন আসেন সময় শেষ আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই সংক্ষিপ্ত আকারে আল্লাহ মদকে একবারে হারাম করছেন না দাফে দাফে কেউ যদি না মদকে প্রথমে আল্লাহ একইবারে হারাম ঘোষণা দিচ্ছেন না তিন দাফে তিন দাফে এই জন্য কেউ যদি মদকে হালাল করতে চায় তার ইমান থাকবে না ওই লোকটা ইমান হারা হয়ে যাবে কথা বলেন ঠিক না কারণ মদ হারাম ঘোষণা করছেন কে আরেকটু জোরে সুরে বলুন কে এই জন্য মদকে যেহেতু আল্লাহ হারাম ঘোষণা করেছেন এই জন্য মদ আর পান করা যাবে না এই মদের যারা ফায়দার চাইতে ক্ষতি হইল সবচাইতে বেশি এর মাঝে সবচাইতে বড় ক্ষতি মস্তিষ্ক বিকৃত হয় মস্তিষ্ক যদি বিকৃত হয়ে যায় অর্থাৎ মস্তিষ্ক যদি কাজ করে না নামাজ হবে না রোজা হবে না বাবা চিনবে না মা চিনবে না হালাল চিনবে না হারাম চিনবে না মারামারি করবে এই জন্য রসুল বলেছেন মদ হইল সকল গুনাহের উৎস এক লোকের সামনে সময় চলে গেছে এক লোকের সামনে তিনটা মুসিবত কয়টা এক এক নম্বর ওই মহিলার সঙ্গে জিনা করবা জিনা যদি করো না তাহলে মদ পান করবা মদ যদি পান করো না ওই বাচ্চাটারে হত্যা করবা কয়টা
ওই তো জিনা করো নাইলে বাচ্চারে হত্যা করো নাইলে মদপান করো লোকটা মনে মনে কয় তাইলে আমি জিনাও করতে পারবো না কারণ রসুল নিষেধ করেছেন জিনা করা জায়েজ নাই আবার খুন খারাপি করা বড় মারাত্মক তাইলে ঠিক আছে এই দুইটা যেহেতু আমার কাছে বড় হন তাইলে মদ তাহান কইরা লাই নাউজুবিল্লাহ বলেন না এখন মদপান করে লিছে এখন বলে তো মদপান করার পর উস রইছে নি এখন বেউস হইয়া জিনা করছে বেউস হইয়া বাচ্চা ডারে মারছে এই জন্য রসুল বলেছেন মদ হইল সকল গুনাহের উৎস মানে মদ পান করলেন চুরি করা সহজ মদ পান করলেন গালিগালা সহজ মদ পান করলেন আপনার আরেকজনকে হত্যা করা সহজ মদ পান করলেন জিনা করা সহজ মদ পান করলেন খুন করা সহজ মদ পান করলে ডাকাতি করা সহজ এই জন্য মাঝে মধ্যে দেখবেন খুন খারাপির মধ্যে যে সমস্ত মানুষকে ব্যবহার করা হয় এদেরকে এই কাজে ব্যবহার করার আগে তাদেরকে মদপান করানো হয় যাতে এর মাধ্যমে এই গুনার কাজগুলো সহজে করানো যায় কথা বলেন ঠিক কি না তাহলে মদ হইল সকল গুনাহের উৎস কথা বলেন ভাই মদ হইল কমপক্ষে এই কথাটা বুঝা যান মদ হইল সকল গুনাহের তাহলে সকল গুনাহের উৎস যদি হয় এই কাজটা আমাদের সমাজ থেকে পরিহার করার দরকার আছে নি না নাই